এর আগে আপনারা যে মিনি পাওয়ার টিলারগুলো দেখছেন ফোর হুইলারগুলো, সেইগুলো কিন্তু সেলফ স্টার্টার ছিল না, এক শুধু 13 হর্সে ছিল। এই 12 হর্সটাতে নতুন সেলফ স্টার্টার, এটা একটু ভিন্ন, তো অতটা ভিন্ন চাপ দিয়ে স্টার্ট করতে পারবে এবং এটা কাজ কেমন হয় সেটা আমরা একটু দেখব। বাংলাদেশে প্রথম এসেছে, এটা 12 হর্সের একটা ইঞ্জিন। এটা চার্জ দেখলে আপনারা অবাক হবে যে এটা এত শক্তিশালী একটা ইঞ্জিন আমরা করি। তো এই ফোর হুইল এসেছিল আরও গত 2 বছর হলো, তো এইটা আসছে একদম নতুন। এটা 12 হর্সের একটা ইঞ্জিন। অনেকেই ফেস করতে চান যে মনে করেন যে আমরা একটু ইজিলি স্টার্ট দিতে পারবো কিনা, এমন মিনি পাওয়ার টিলার আছে কিনা, সেটা এটা দিয়ে আপনারা করতে পারবেন। এই ইঞ্জিনগুলোর এত শক্তি আপনারা কল্পনা করতে পারবেন না, কারণ হচ্ছে এই যে দেখেন এখানে যে পরিমাণে ঘাস, এই ঘাস আপনাকে চাষ করতে গেলে কি পরিমাণে সময় লাগবে এবং মিনিমাম 3-4 চাষ দিতে হবে, যেটা আমাদের এই মিনি পাওয়ার টিলারগুলো এক চাষেই কিন্তু সেই ঘাসটাকে ছিঁড়ে ফেলতে সক্ষম এবং অলরেডি মাটি পর্যন্ত তুলে ফেলছে। তো আমরা এটা পুরোটা এমনভাবে চাষ করবো যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এটা বলতে পারেন বাংলাদেশের প্রথম যে ফোর হুইলে ব্যাক গিয়ার আছে। এর আগে যতগুলো ফোর হুইল দেখেছেন এগুলা নিয়ে কোনো ব্যাক গিয়ার ছিল না। এটা 12 হর্সের ইঞ্জিন, আমাদের কাছে 10 হর্সগুলো আছে, আপনারা চাইলে নিতে পারবেন। এবং কোনো ঝাঁকুনি নাই, ঝাঁকুনি ছাড়াই চলতে পারবেন। যে কোনো এক জায়গার ঘাস তুলো তো দেখি কি অবস্থা, কত দূর গভীরতা হয়েছে, 4 ইঞ্চি। আর ঘাস কেমন ছিঁড়ছে দেখি, ঘাসগুলো তোলো দেখি। বাপরে ভালো, আমি আপনাদের কিন্তু অলরেডি দেখিয়েছি কি পরিমাণে ঘাসটা ছিঁড়ে ফেলেছে এই মিনি পাওয়ার টিলারটা। এই যে দেখতে পাচ্ছেন যে এক পাশের ঘাস কি পরিমাণে আর চাষ করার যে জায়গাটা সেটা প্রচুর পরিমাণে। আমি একটু মিনি পাওয়ার টিলারটার সাথে সাথে যেয়ে আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করি। এই জায়গায় একটু মাটি তুলে দেখাও তো কেমন গভীর হয়েছে। কয় ইঞ্চি হবে, 8 ইঞ্চি, 8 থেকে 10, 8 থেকে 10। এই পাশটাতে, এই পাশটাতে, এটা কিন্তু দ্বিতীয় চাষের পরে আমরা আপনাদেরকে একটু চিত্রটা দেখাচ্ছি যে দ্বিতীয় চাষের পরে কয় ইঞ্চি পরিমাণে গভীর হয়েছে। অলরেডি মোটামুটি 8 ইঞ্চি প্লাস হয়েছে, তো মোটামুটি 2 চাষ কিন্তু শেষ। এখন আমরা এটা কিন্তু আপনাদের ব্যবহারযোগ্য একটা জায়গা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এরপরে জাস্ট এই ঘাসগুলো মরে গেলেই আপনারা নিজেদের মতো আরেকটা চাষ দিয়ে ব্যবহার করতে পারবেন, এরকম একটা বেড তৈরি হয়ে গেল অলরেডি। তো এটা আমরা আর একটু মডিফাই করেছি, বেশ কিছু জিনিস অ্যাড করেছি, শক্তির দিকটা চিন্তা করেছি,